আপনার তো প্রথম শুরু মঞ্চ দিয়ে। জি। মঞ্চের প্রথম ঘটনা বলবেন? আমি তখন ফরিদপুরে থাকি এবং কলেজে পড়ি তখন ইন্টারমিডিয়েট। তো আমাদের পাড়ায় আমাদের বড় ভাই ছিলেন মোহাম্মদ আলী রুমি, উনি নাটক করতেন এবং নাটকের সংগঠন করতেন। তো উনি আমাকে হঠাৎ করে প্রথম বললেন যে এরকম, বাবু তুমি নাটক করবা, আমরা একটা নাটক করছি ইয়েতে ফরিদপুর টাউন থিয়েটারে, তা তুমি করবা কিনা? তা আমি কিছু আসলে না বুঝেই আমি বললাম যে হ্যাঁ করবো। আসলে ওটি ছিল হচ্ছে ওই সময়ে বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় নাট্য উৎসব হয়েছিল, এবং ওই নাট্য উৎসবে 21টি জেলা থেকে একটি করে দল এবং ঢাকার সম্ভবত 4-5টি দল মিলে 25টা বা 30টা নাটকের একটি মাসব্যাপী একটা উৎসব হতো আর কি। এটা 77 সালে হয়েছিল, 78 সালে হয়েছিল আমার মনে আছে। তো ওইখানে একটি কিশোর চরিত্র দরকার ছিল, কিশোর চরিত্র। তা আমি যদিও কলেজে পড়তাম কিন্তু আমি দেখতে আসলে কিশোরদের মতোই ছিলাম, হ্যাঁ দেখতে খুব বড়সড় এভারগ্রিন এখনো বড়সড় ছিলাম না। তো উনি আমাকে প্রথম নিয়ে আসলেন এবং আমার প্রথম নাটকটি অভিনীত হয়েছিল ঢাকা শিল্পকলা একাডেমিতে। ওই দিনটি আসলে, ওই দিনটির কথা আমি কখনো ভুলতে পারবো না, হ্যাঁ যে মঞ্চে উঠেছিলাম, অনেক মানুষ সামনে নাটক দেখেছিল, আর আমি কি করেছিলাম সেটা আমার মনে নাই, কিন্তু আমরা যে ভালো করেছিলাম সেটা বুঝতে পেরেছিলাম, মানে আমাদের টোটাল দলটি আর কি ফরিদপুর টাউন থিয়েটার। মঞ্চে আসলে কোন চরিত্রটি প্রথম দাগ কেটেছিল আপনার মনে? অনেকগুলো পছন্দের চরিত্র আছে, কয়েকটার কথা আমি বলতে পারি। যেমন জয়জয়ন্তী নাটকে নবদ্বীপ দাস, বা ময়ূর সিংহাসনে অমূল্য, বা মানুষ নাটকের মাঝি, হ্যাঁ এরকম অনেকগুলো চরিত্র আছে যেগুলো, বা পাথর নাটকের যে চরিত্রটা আমি করেছিলাম, তো এরকম অনেকগুলো চরিত্র আছে আমার খুবই প্রিয় চরিত্র। কোন নাটক দিয়ে আপনার টিভিতে অভিষেক হলো আসলে? কাজী নজরুল ইসলামের একটি নাটক মৃত্যু ক্ষুধা। সহশিল্পী কে? সহশিল্পী ছিল দুজন, একজন যিনি হাপড় চালাচ্ছিলেন উনি, আরেকজন ছিল আমাদের ফিল্মের অভিনেতা বাবুর ভাই, উনি ছিলেন, ওনার কথাটা মনে আছে, কিন্তু ওই চরিত্রটি কে করেছিল সেটা আমার মনে নেই। 91 সালের দিকের কথা। ক্যামেরায় প্রথম অভিজ্ঞতাটা কি ছিল আপনার? ক্যামেরা, আসলে ক্যামেরা আমি অত ভালো করে বুঝে উঠতে পারি না আসলে ক্যামেরাটি কি, টেলিভিশনে আসলে বোঝা যায় না। টেলিভিশনে বিশেষ করে বিটিভির আমরা যখন ফ্লোরে মানে অভিনয় করি, তখন আসলে ক্যামেরাগুলো এমন ভাবে সেট করা থাকে, 2-3টে ক্যামেরা থাকে, আমাদের যাদের স্টেজে অভিনয় করার অভিজ্ঞতা আছে আমরা ওরকম ভাবে অভিনয় করে গেছি। ক্যামেরাটা আসলে কোত্থেকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে আছে এটার উপস্থিতিটা আসলে আমরা ফিল করি না, কিন্তু এখন যখন একটা এক ক্যামেরা আমরা কাজ করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ক্যামেরার অবস্থানটা কোথায়, কোন জায়গায় কোন দিক থেকে অভিনয় করলে ঠিকঠাক মতো অভিনয় হবে, আমার লুকটা কোথায় হওয়া উচিত, হ্যাঁ কি হওয়া উচিত এখন আমরা বুঝতে পারি। প্রথম প্রধান চরিত্র আপনি কবে অভিনয় করেন? হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমার কিন্তু শুরু হয়েছে খুব ছোট ছোট চরিত্র দিয়ে। মামুনুর রশিদের ইতিকথা, ইতিকথা নাটকেও কিন্তু আমি একটা ছোট চরিত্র অভিনয় করেছিলাম, এটি সিরিয়াল ছিল, ধারাবাহিক নাটক ছিল, কিন্তু ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছিলাম। তার পরবর্তীতে আমি আরও একটি নাটক অভিনয় করলাম মামুনুর রশিদের, দানব, দানব নাটক, সেটি ছিল প্যাকেজের আওতায় নির্মিত কিন্তু প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে, সেখানে কিন্তু একটি একটি মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছিলাম। প্রথম ফিল্ম কি ছিল আপনার? প্রথম ফিল্ম বলে এখানে একটু দুইভাবে বলা দরকার, যে প্রথম একটা ফিল্ম করেছিলাম আমরা, একটা শর্ট ফিল্ম করেছিলাম অনেকদিন আগে, এটা দিলদার হোসেনের একজন নামে আমাদের একজন বন্ধু আছে তার, কিন্তু ফুল লেন্থ ফিল্ম বলতে যেটা সেইটা করেছিলাম আব্দুল্লাল মামুনের বিহঙ্গতে। হ্যাঁ আচ্ছা, ওই ফিল্মে ফিল্ম করতে গিয়েছি যখন, সেখানে আমি ফিল্মটা আসলে কি এটা আমার কাছে আমি ফিল করি নাই, কারণ তার আগে আমি অনেকগুলো মামুন ভাইয়ের সঙ্গে অনেকগুলো নাটকে মামুন ভাইয়ের সাথে অভিনয় করেছি, মামুন ভাই ডিরেক্টর ছিলেন, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি নাটকই করছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার সহশিল্পী ছিলেন ফেরদৌসী মজুমদার আর ঈশিতা, তা ওনাদের দুজনের সঙ্গেই আমি তার আগেও নাটকে অভিনয় করেছি বিভিন্ন নাটকে, সুতরাং ফিল্মটা আমরা শুনেছি যে ফিল্মটা একটা অন্য জায়গা, হ্যাঁ একটু বড় করে অভিনয় করতে হয়, সব কিছু একটু এক্সাজারেশন লাগে, লাউড করতে হয়, কিন্তু সেটা আমি ফিল করি না। আমাকে ডিরেক্টর আব্দুল্লাহ মামুন উনি কখনো বলেননি যে এটা একটু জোরে বলো, আমি যে অভিনয়টা করতে চেয়েছি সেই অভিনয়টাই করেছি এবং সেটাই উনি বলেছেন না সব ঠিকঠাক আছে। পরবর্তীতে আমি আর একটা ছবি করি আবু সাইদের, যেটার নাম হচ্ছে শঙ্খনাদ,
তো ওইখানে গিয়ে দেখলাম যে ওখানে কিছু ফিল্মের লোকজন আছেন যারা অভিনয় করছেন এবং ক্যামেরা ছিলেন মাহফুজ ভাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমার। তো আমি ওনাকে একটা প্রশ্ন করলাম প্রথম শটে যাওয়ার আগে যে আসলে ফিল্ম আর নাটকের অভিনয়টা আসলে পার্থক্যটা কোথায়। আমি দেখলাম যে উনি আসলে আমাকে কিভাবে টিপসটা দেন। তো উনি বললো যে বাবু ভাই আসলে সবই তো এক, তবে এটা একটা জিনিস মনে রাখবেন যে টেলিভিশনটা হচ্ছে একটি ছোট পর্দার জায়গা আর ফিল্ম হচ্ছে একটি বড় পর্দার জায়গা। তো আপনি যদি ছোট্ট একটু ভুল করেন ফিল্মে তাহলে সেটা অনেক বড় ভুল হয়ে দেখা দেবে, আর আপনি যদি ছোট্ট একটু ভালো করেন সেটা অনেক বড় ভালো হয়ে দেখা দেবে। আপনি প্রথম কমার্শিয়াল ফিল্ম কবে করেছিলেন? কমার্শিয়াল ফিল্ম আসলে ওই অর্থে আমি আসলে সব ছবি তো কমার্শিয়াল হওয়া উচিত আর কি। তো সেই অর্থে আমি বাদল ভাই আমাদের দিদারুল আলম বাদল উনার একটি ছবিতে আমি না বলো না করেছিলাম। উনি অত্যন্ত আমাদের প্রিয় মানুষ, বন্ধু মানুষ, ওনার অনুরোধে আমি ওটা করেছিলাম। সেই ছবিটিও ভালো ছিল, হয়তো ব্যবসা সফল হয়নি কিন্তু ছবিটি ভালো ছিল। আর যদি বলা যায় যে ব্যবসা সফল প্রথম ছবি কোনটি, তাহলে অবশ্যই মনপুরা। হ্যাঁ, বিজ্ঞাপনের কথায় আসি, সেটা হচ্ছে যে আপনি তো বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন। খুব বেশি বিজ্ঞাপন করেছি বলে মনে পড়ে না, তবে আমার সম্ভবত আমার প্রথম বিজ্ঞাপন ছিল ওই টিনের বিজ্ঞাপনটাই সম্ভবত। আচ্ছা, মনে করুন বাবু ভাই যে আপনি একা একা কোথাও বেড়াতে গেছেন, হঠাৎ মাঝপথে আপনার সবকিছু খোয়া গেল, সবচেয়ে প্রথম আপনি কি করবেন? এটা মনে না করে বরঞ্চ আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, মনে করুন যে খোয়া গেছে না, সত্যি সত্যি আমার এইভাবে খোয়া গিয়েছিল। বলুন। বেশ অনেক বছর আগে, এটা 92 সালের দিকে, তো আমি ফরিদপুরে যাচ্ছিলাম, বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সামান্য কিছু কেনাকাটাও করেছি। তো করে আমি আসলে গাবতলি বাস স্ট্যান্ডে গিয়ে তখন বাসে যাওয়ার জন্যে উপরে মালপত্র রেখে নিচে বসে আছি, একটা বোধহয় পত্রিকা কিনলাম, কিনে আমি বসে পড়ছি আর কি। বাস টাস ছাড়তে মনে হয় তখনও 15-20 মিনিট বাকি ছিল আর কি। তো কিছুক্ষণ পরে আমি পড়ে হঠাৎ মনে হলো যে একটু চা খাওয়া যেতে পারে, আরও 10-15 মিনিট আছে, একটু চা খাই। তো এই চা খাওয়ার জন্য আমি বেরোবো, এরকম সময় আমি উপরের দিকে তাকালাম যে আমার ব্যাগটা ঠিক আছে কিনা। তো উপরে তাকিয়ে দেখলাম যে আমার দুটো ব্যাগের একটা ব্যাগও নেই। তারপরে আমি চিন্তা করলাম যে বাসই তো ছাড়ি না, তাহলে আমার ব্যাগটা নিল কে? আমি তো নিচেই বসা। তারপর এদিক ওদিক তাকালাম, তারপরে লোকজনের জিজ্ঞেস করলাম, কেউ আমার প্রশ্নের কোনো সদুত্তর দিল না, এবং তারা এটা নিয়ে যে তাদের কোনো ভাবনা আছে বাস কর্তৃপক্ষের সেটাও কোনো কিছু দেখলাম না। আমি নিজে অনেক বোকা হয়ে গেলাম প্রথমে কি করবো, আসলে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে আর কি। তারপর চিন্তা করলাম যে না, আসলে তো এইভাবে যাওয়া যাবে না। আবার আমি ফিরে আসলাম, ফিরে এসে ঢাকা এসে একদিন পর ডিসিশন নিলাম যে আবার নতুন করে যা যা কিনেছিলাম সেগুলো নতুন করে কিনে আবার তারপরের দিন আবার রওনা দিলাম আর কি।